আমরা আজকের এই ক্লাসে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট নাম্বারে দেখি, ডকুমেন্ট নাম্বারে হচ্ছে 1.05 ভোল্ট এবং 1.8 ভোল্ট। তো এই দুইটা ভোল্টেজ হচ্ছে আমাদের S0 স্টেটের ভোল্টেজ। আমরা এপিক পেন টানিয়ে নিই। S0 স্টেট ভোল্টেজ যে তৈরি করে সেই সার্কিটটা আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখাবো। তো এখানে আমরা 1.8 ভোল্ট দেখতে পাচ্ছি, ভোল্ট এটা হচ্ছে S0 স্টেট বা 1.8-এর S0 ভোল্টেজ, সর্বলাস্ট যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা। দেন হচ্ছে উপরে দেখি আমরা, উপরে হচ্ছে 1.05 ভোল্টেজ, 1.05 ভোল্টেজ, এটাও S0 স্টেট। সেটা কীভাবে তৈরি হয় সেই এখানে ফাংশনটাই দেখব। তো এই আইসির মাধ্যমে সেই ভোল্টেজটা তৈরি হয়। তা আমরা জানি প্রথমত আমাদের দুইটা ড্রাইভিং ভোল্টেজ লাগে, একটা VDD, এখানে আরেকটা হচ্ছে VDD P। তো দুইটা ভোল্টেজ আমরা পাচ্ছি। মূলত এটা হচ্ছে দুইটা সেকশন, এটার দুইটা সেকশন, বাট একটা আইসিতে দুইটা সেকশনের কাজ করে থাকে। তো VDD, VDD P, দেন হচ্ছে আমাদের লাগবে গ্রাউন্ড প্যাড, ওকে, তারপরে হচ্ছে টাইমিং বা টাইমার অন কানেক্টেড উইথ 19 ভোল্ট সেকশন, ওকে, 19 ভোল্ট লাইন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিন 19 ভোল্ট লাইন, ওকে, তো সেটা সরাসরি কানেক্টেড উইথ TON টাইমার অনের সাথে। দেন আমাদের প্রয়োজন হচ্ছে বোস্টিং সার্কিট, বোস্ট, BOST, বোস্ট। তো বোস্ট সার্কিটে কী কী থাকে সেটা আমাদের অবশ্যই জানা আছে। সেটা হচ্ছে যে একটা ডায়োড, একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর। আবার এই ক্যাপাসিটর সরাসরি কানেক্টেড উইথ আমাদের যে ফেজ আছে এই ফেজের সাথে কানেক্টেড। এবং রেজিস্টরটি সরাসরি কানেক্টেড হচ্ছে বোস্টের সাথে। তো এই সার্কিটটা কোনো সময় আমরা দেখতে পাই, অথবা এটা ইন্টারনালিও সেটিং থাকতে পারে, ওকে, ইন্টারনালিও থাকতে পারে। দেন যখন আমাদের এই আইসিগুলোর এই রিকোয়ারমেন্টগুলো পাবো, পাওয়ার পরে আমাদের ড্রাইভ হাই এবং ড্রাইভ লো সুইচিং শুরু হয়ে যাবে এবং আমরা আউটপুটে এই ভোল্টেজটা পাবো। দেখেন এখানে আমাদের 1.05 আন্ডারস্কোর S2 থেকে সেই ভোল্টেজটা কনভার্ট হয়ে S0 স্টেটে রূপান্তরিত হচ্ছে, S0 স্টেটে, ওকে, 1.05 ভোল্টেজ, এটা হচ্ছে S0 স্টেট, লাস্ট ভোল্টেজ, ওকে। দেন এই আউটপুটটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের ফিডব্যাকে। তো আমরা, সরি, এটা আগে দেখাই নি, ড্রাইভ হাই আমাদের আপার মসফেটকে গেট করতেছে এবং ড্রাইভ লো এটা আমাদের লোয়ার মসফেটকে গেট করতেছে, ওকে। দেন এই যে ফিডব্যাক আর ভি আউট একসাথে কানেক্টেড, এই ফিডব্যাক আমাদের আউটপুটকে নিয়ন্ত্রণ করে। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ ডিভাইডার দিয়ে এখানে দুইটা রেজিস্টার দেওয়া আছে আর এই ভোল্টেজ ডিভাইডারের মান হচ্ছে ভি আউট সমান 0.75,
এখানে একটা সূত্র দেওয়া আছে, এই সূত্র অনুযায়ী এখানে হাফ ভোল্টেজ যাবে 0.75 ভোল্টেজ এই ফিডব্যাকে যাবে। ফিডব্যাকের আউটপুটের লাইনটা আসছে হচ্ছে আমাদের এই যে আউটপুটটা, সেই আউটপুট লাইনটা এখানে দেয়া আছে। ওকে, এবং এই ভি আউটটাও সেই লাইনের সাথে কানেক্টেড। ওকে, তো যখন এই ফিডব্যাক এবং এই যে রেজিস্টরগুলো আছে, এই রেজিস্টরগুলো যখন ঠিকমতো কাজ করবে, তখন আমাদের আউটপুটটা আমরা ঠিকমতো পাবো। এর যদি এর মধ্যে কোনো তারতম্য হয়, এখানে যদি কোনো তারতম্য হয় বা কোনো একটা রেজিস্টরের মান বেড়ে যায় বা কমে যায়, তখন কিন্তু আমাদের আউটপুটের ভোল্টেজটা কিন্তু আমরা পাবো না। সো ভেরি ইম্পর্টেন্ট ইজ ফিডব্যাক। তো যেহেতু আমাদের এই আইসির মধ্যে প্রোগ্রাম করা থাকে, তো এই প্রোগ্রামের মাধ্যমে ফিডব্যাক সেই প্রোগ্রামের কাজটাই করে থাকে যে আউটপুটে কতটুকু ভোল্টেজ থাকবে বা সুইচিং কি বন্ধ হবে না সুইচিং আবার চালু হবে, এই ধরনের ম্যানেজিংয়ের কাজটা এই ফিডব্যাক করে থাকে আর কি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা লোয়ার ড্রাইভ, লোয়ার ড্রাইভের মধ্যে একটা গেট এবং এখানে 3 ভোল্ট পিসিও হচ্ছে মেইন ভোল্টেজ। এই মেইন ভোল্টেজ আমাদের এই মসফেটটির মধ্যে আসে এবং এই মসফেটটি দেখি কনভার্ট করে লোয়ার ফিডব্যাক, লোয়ার এনাবেল, এখানে এখানে মেইন অন, দুইটা পার্ট আছে, একটা এখানে মেইন অন, যেহেতু আমাদের দুইটা সেকশন এখানে মেইন অন অ্যানাবেল এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এবং মেইন অন লোয়ার মেইন অ্যানাবেল আমরা এই মেইন অনে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে S3 স্টেট, নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে মেইন অন, যেহেতু সেকশন আলাদা তো সেই জন্য এই S3কে এখানে মেইন অন হিসেবে আসছে। তো এই মেইন অন ডিরেক্টলি আমাদের এই 1.05কে অ্যানাবেল করে, আর এই মেইন অন আমাদের লোয়ার যে ড্রাইভ অ্যানাবেল সেটা করে থাকে। এখানে লোয়ার যে 1.8 ভোল্ট তৈরি করে, এই লোয়ার ড্রাইভ মেইন অনকে মেইন অনের মাধ্যমে অ্যানাবেল হয়। এখানে দেখা যাচ্ছে যে লেখা আছে এল অ্যানাবেল। ওকে, এল অ্যানাবেল মানে লোয়ার যে সেকশনটা আছে এখানে সেটাকে অ্যানাবেল করে 1.8 ভোল্ট S0 স্টেট তৈরি করে, S0 স্টেট। এই গেটে যখন আসে এখানে 3 ভোল্ট কনভার্ট হয়ে এখান দিয়ে এখানে 1.8 ভোল্ট আসে, এবং এই ভোল্টেজটা আমাদের এই গেটের যে ভোল্টেজটা এটা কার সাথে কানেক্টেড দেখি, এলআরএ ড্রাইভ, ওকে লোয়ার ড্রাইভ সরাসরি এখানে কানেক্টেড, এবং এইখানে যে 1.8 ভোল্টটা তৈরি হয় সেই ভোল্টেজটা আবার এখানে ভোল্টেজ ডিভাইডার হয়ে সেটা লোয়ার ফিডব্যাকটাকে নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, তো এই সিস্টেমেই আমাদের এখানের ভোল্টেজটা দুইটা ভোল্টেজ 1.05 এবং 1.8 ভোল্ট S0 স্টেট তৈরি করে, এবং যেখানে যেখানে এই 1.05 ভোল্টেজ S0 স্টেটে প্রয়োজন হয় সেখানে সাপ্লাই করে থাকে। এখান থেকে বিভিন্ন জায়গায় 1.8 ভোল্ট দরকার হইতে পারে, আমরা হয়তো বা দেখতে পারি যে কী বলে LVDS কানেকশনে ডিসপ্লের যে কানেকশন আছে, দেন হচ্ছে গ্রাফিক্সের যে কানেকশন আছে, এক্সট্রা গ্রাফিক্সের যে কানেকশন আছে, এই কানেকশনগুলোর মধ্যে এই ভোল্টেজগুলো যায় এবং তার ফাংশন কমপ্লিট করে। ওকে, তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। তো এখানে আরও কয়েকটা অপশন আছে, সেটা আমরা এখানে দেখেন 3 ভোল্ট পিউস সাপোর্টিং ভোল্টেজ হিসেবে আসছে এখানে, এবং হার্ডওয়্যার পাওয়ার গুড, অল হার্ডওয়্যার পাওয়ার গুড এখানে আসা, এটারে এখানে পাওয়ার গুড দিছে, দেন এইখানে লোয়ার পাওয়ার গুডও একসাথেই এটা দিছে। তো মূলত এটা আমরা এই আইসিতে ক্লু হিসেবে এই দুইটা পিনকে
বা হার্ডওয়্যার পাওয়ার গুডকে আমরা যদি চেক করতে পারি, আমাদের এই পুরা আইসির পাওয়ার গুড বা পুরা আইসিটা সুন্দরভাবে কাজ করতেছে সেই জিনিসটা আমরা বুঝতে পারি, বা এই সেকশনটা ওকে আছে সেটাও আমরা বুঝতে পারি। তো এটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে হার্ডওয়্যারের পাওয়ার গুডের পার্টটা হচ্ছে আমাদের এক ধরনের একটা শক্তিশালী টুলস। হ্যাঁ, যে আমাদের এতগুলা এইগুলা চেক না করে আমরা জাস্ট এই হার্ডওয়্যার পাওয়ার গুড ওকে আছে কিনা আমরা সেই জিনিসটা যদি দেখতে পারি বা বের করতে পারি, আমরা আইসির গুড ফাংশনিং যে সিস্টেমটা আছে সেটা আমরা বুঝতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।